কখনো কখনো আমাদের জীবনে বড় বড় লেকচার সেটি করতে পারে না যা ছোট ছোট কিছু কথা করে দেয়। ছোট ছোট কিছু কথা যা আমাদের জীবনকে পরিবর্তন করতে অনেক বেশি সাহায্য করে থাকে। তাই আজ আমি আপনাদের বলবো কিছু এরকমই অমূল্য কথা যা হতে পারে আপনার জীবনকে বদলাতে অনেক বেশি সাহায্য করবে। জীবনের কঠিন রাস্তাও সহজ হয়ে যায় যখন কোনো আপনজন আমাদের বলে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কথায় বলে মেয়েদের বয়স এবং ছেলেদের রোজগার কখনো জিজ্ঞেস করতে নেই। এর সঠিক কারণ হলো মেয়েরা কখনো নিজের জন্য বাঁচে না আর ছেলেরা কখনো নিজের জন্য রোজগার করে না। যদি লোক আপনার জন্য খারাপ কথা বললে আপনি দুঃখী হয়ে যান এবং লোক আপনার প্রশংসা করলে আপনি খুশি হয়ে যান, তাহলে আপনার সুখ ও দুঃখের সুইচ অন্য লোকের হাতে আছে। চেষ্টা করুন ওই সুইচটি যেন আপনার হাতে থাকে। জীবনের একটি সত্য সবসময় মনে রাখবেন যে দুঃখের সময় কেউ আপনার সাথে থাকবে না আর সুখের সময় সবাই আপনার কাছে আসবে। জীবনে সবসময় এটা দেখা জরুরি নয় যে কে আমাদের আগে আছে আর কে আমাদের পিছনে, বরং এটাও দেখা জরুরি যে কে আমাদের সাথে আছে এবং আমরা কার সাথে আছি। যখন আপনি সফলতার শিখরে থাকবেন তখন বেশি অহংকার করবেন না, কারণ পাখিও জানে যে আকাশে বসার কোনো জায়গা থাকে না। খারাপ যে কোনো কিছু মোবাইলের রোমিং চার্জের মতো, কথা বললেও চার্জ দিতে হয় আর কথা শুনলেও আপনাকে চার্জ দিতে হবে। কিন্তু ভালো যে কোনো কিছু জীবনের পলিসির মতো, জীবনের সাথেও থাকে জীবনের পরেও থাকে। কিছু লোক তো শুধুমাত্র আপনাকে এই কারণে অপছন্দ করে কারণ অনেক লোক আপনাকে পছন্দ করে। যদি নিজের সঙ্গে তর্ক করেন তাহলে সমস্ত উত্তর পেয়ে যাবেন, কিন্তু যদি অন্যের সঙ্গে তর্ক করেন তাহলে প্রশ্ন আরও বেড়ে যাবে। সম্মান এবং প্রশংসা কখনো চাওয়া যায় না, এটিকে অর্জন করতে হয়। কখনো কখনো আপনি আপনার জীবনে হতাশ হয়ে পড়েন আর ঠিক তখনই কিছু লোক আপনার মতো জীবন পাবার স্বপ্ন দেখে। নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে একটি শিশু আকাশে হেলিকপ্টার দেখে ওড়ার স্বপ্ন দেখে, ঠিক তখনই ওই হেলিকপ্টারের পাইলট বাচ্চাটিকে দেখে ঘরে ফিরে আসার স্বপ্ন দেখে। তাই কথাই বলে এটিই হলো জীবন, জীবনকে উপভোগ করুন। জীবনকে এত সিরিয়াস নেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে কেউই বেঁচে ফিরবে না। যার কাছে কয়েন থাকে সে মজা করে বৃষ্টিতে ভেজে, আর যার পকেটে নোট আছে সেই কেবল ছাদ খোঁজে। টাকা মানুষকে উপরে নিয়ে যেতে পারে কিন্তু মানুষ টাকাকে কখনোই উপরে নিয়ে যেতে পারবে না। মানুষ স্বপ্ন দেখে ওড়ার জন্য ডানার, আর পাখি স্বপ্ন দেখে থাকার জন্য ঘরের। কাজের সাহায্যেই মানুষের পরিচয় হয়, দামি কাপড় তো পুতুলেও পরে থাকে দোকানে। তাই নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যদি কেউ আপনার জন্য খারাপ কথাও বলে সেটি যেন কেউ বিশ্বাস না করে। সবশেষে সহজ জীবনের পক্ষ থেকে, ঔষধ যদি আপনার পকেটে থাকে কোনো কাজে আসবে না, সেটিকে আপনাকে খেতে হবে। একইভাবে এই সমস্ত কথা যদি শুধুমাত্র শোনেন তাতে কোনো লাভ হবে না, কিন্তু যদি এই কথাগুলিকে নিজের জীবনে প্রয়োগ করেন তবেই আপনি এর উপকার পাবেন। এবার আসি লাস্ট ভিডিও সেরা কমেন্ট। লিপিকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সবশেষে, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।